প্রতিদিনের মতন আজকে আপনাদের সামনে লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত। আমরা অধীর আগ্রহে বসে থাকেন, আজকে রাজদা আপনাদের জন্য নতুন কি তথ্য নিয়ে আলোচনা করবে, কি নিয়ে আজকে আলোচনা করে। প্রতিদিনই আমার শিক্ষামূলক অনুষ্ঠান বাস্তব প্রোগ্রাম নিয়ে আমি করার চেষ্টা করি, যাতে আপনারা সঠিকভাবে যেন বুঝতে পারেন, সহজভাবে যেন বুঝতে পারেন, তার জন্যই কিন্তু আমার প্রত্যেক দিনে কিন্তু আপনাদের কিছু না কিছু বোঝানোর চেষ্টা করি। গ্রহগত নিয়ে তো অবশ্যই থাকে, প্লাস হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু অনেকেই প্রচুর ডিমান্ড, কেননা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করে মানুষ প্রচণ্ড পরিমাণে ভালো আছে। আমার যেসব ক্লায়েন্টরা যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করেছেন, তারা জীবনে সফলতা পেয়েছেন, তারা প্রচুর রেফারেন্স ক্লায়েন্ট পাঠাচ্ছেন, শুধুমাত্র একটাই কারণ, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। তারা খুব চটজলদি কাজ পাচ্ছেন, বহু সফলতা পাচ্ছেন, তার জন্য কিন্তু আমার চেম্বারে তারা আসছেন, বারবার করে বলছেন, রাজদা ভাগ্যিস আমি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য কিন্তু আমার জীবনে সফলতা পেয়েছি, আমার মেয়ে পড়াশোনা করতেই বসতো না, যেহেতু আপনি বাস্তুর জায়গাটা ঠিকঠাক করে দিলেন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর যখনই আপনি অ্যাপ্লাই করলেন, ঠিক ডিরেকশনগুলো যখনই আমি চেঞ্জ করে দিলাম, আমার মন মেয়ের মধ্যে এক আলাদা পজিটিভিটি, একটা আলাদা চেঞ্জ অনুভব করলাম। এটাই কিন্তু করা হয় বাস্তু, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু আপনাদের জন্য কোনো ভাঙাভাঙির কাজ করে না। চেঞ্জ কোথায় আপনার মেয়ে কোন ঘরে শোবে, কিংবা যার যে পাত্রই বিয়ে হচ্ছে না, সে কোনথায় কোন সাইডটা বসলে, কোন দিকটা মুখ করে বসলে তার পাত্রপক্ষ তাকে রাজি হবে, তাকে সম্বন্ধ ম্যাচিওর করবে। এরকম প্রচুর মানুষ আছেন আমাদের কাছে, আসেন, রাজদা মাঙ্গলিক যোগ কাটিয়েছি অমুক জ্যোতিষীর কাছ থেকে, কিন্তু এখনো আমার মেয়ের বিয়ের সম্বন্ধ আসছে না, মেয়ের বিয়ে ঠিক হচ্ছে না, পাত্র আসছে কিন্তু পাত্র দেখে চলে যাচ্ছে, এরকম প্রচুর কিন্তু ক্লায়েন্টরা আমাদের কাছে এসে বলেন। তখন তাকে যখন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যখন অ্যাপ্লাই করলাম, তখন তারা বলছে, রাজদা ছেলেপক্ষ আমার মেয়েকে কিন্তু অনেক সম্বন্ধটা কিন্তু ম্যাচিওর করেছে, সম্বন্ধের ডেটটা এই আষাঢ় মাসে, কিন্তু আমার অনেক ক্লায়েন্টের কিন্তু এই আষাঢ় মাসে কিন্তু বিয়ে আছে, এই যে আষাঢ় মাসে যে বিয়েটা তার সেটা কিন্তু অ্যাপ্লাই শুধুমাত্র এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এরকম প্রচুর মানুষ আছেন তারা কিন্তু পিছিয়ে আছেন, অফিসের অফিসে যেখানে আপনি চাকরি করছেন আমরা প্রমোশন হচ্ছে না, সেখানে কোন দিকে মুখ করে বসলে আপনার জীবনে প্রমোশন হতে পারে, কোন দিকে মাথা রেখে শুলে আপনার জীবনে প্রমোশন আসতে পারে, কোন দিকে আপনি মাথা রাখলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, কোন দিকে আপনি টাকা পয়সা রাখলে আপনার টাকা পয়সা জলের মতন বেরোবে না, টাকা পয়সা সঞ্চয় হবে, টাকা পয়সা যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আপনার খরচা করবেন, তার বেশি খরচা করবেন না। এই যে জায়গাগুলো কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এগুলো কিন্তু অনেকেই জানে না কোথায় কোনটা অ্যাপ্লাই করলে জীবনে সফলতা পাওয়া যায়। তো আজকে আমি যেটা আলোচনা করব, অবশ্যই কেননা আমার প্রোগ্রামে কিছু টিপস কিছু উপচার তো অবশ্যই আপনাদের যাওয়ার আগে তো অবশ্যই দেবো, সেটা কিন্তু আমরা অবশ্যই খাতা পেন কিন্তু রেডি করে রাখুন, যাদের আজকে আপনাদের জন্য যে যেটা সামনেই হচ্ছে আমাদের ফলহানি অমাবস্যা। এই ফলহানি অমাবস্যা দিনটা কিন্তু খুবই একটা ভালো দিন, খুব শুভ দিন, খুবই কিন্তু উপকৃত দিন। যেই দিনে সাকসেস মানে ফল দান করলে কিংবা ফল মানে ত্যাগ করলে, সেই ফলটা যদি আপনারা এক বছর যদি না খান, সেই ফল লাভ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাওয়া যায়, তার জন্য কিন্তু এই ফলহানি অমাবস্যার দিনটাকে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই মিস করা চলবে না, এই দিনটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। যারা যারা মনে করছেন, যারা বিদ্যার্থী আছেন, যারা পরীক্ষায় ভালো ফল লাভ পেতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই ফলহানি দিনটাকে কাজে লাগাবেন। যারা ব্যবসার দিক থেকে ভালো উন্নতি করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই ফলহানি অমাবস্যা 5ই জুন, 5ই জুন, 6ই জুন কিন্তু ফল অমাবস্যা থাকছে। যারা যারা এই সময় এই শুভ যোগে শুভ তিথিতে যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করতে চাইছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর পরীক্ষা নিতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই তার আগে আমার সঙ্গে এসে যোগাযোগ করবেন, যার যেখানে সুবিধা হয় সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে কিন্তু আমরা সাক্ষাৎ করতে পাচ্ছেন। এখানে প্রতিটা চেম্বারের কিন্তু নামগুলো যাচ্ছে, দেখুন এখানে ফলো করুন, প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি, সেগুলোকে আমরা ডিটেলসে ভালো করে লিখে নিন, আর বুকিং নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন, বুকিং নাম্বারটা কিন্তু আপনারা ফটো তুলে নিন, মোবাইলে ফটো তুলে নিন, প্রোগ্রামের শেষে বুকিং করবেন, প্রোগ্রামের শেষে বুকিং নেওয়া হবে, এখন কিন্তু বুকিং নেওয়া হচ্ছে না, বারবার করে বলছি এখন কিন্তু বুকিং নেওয়া হচ্ছে না, লাইভ প্রোগ্রাম চলাকালীন কোনো বুকিং নেওয়া হয় না, লাইভ প্রোগ্রাম চলাকালীন কোনো বুকিং নেওয়া কিন্তু আমাদের হয় না, লাইভ প্রোগ্রামের পরে কিন্তু আমাদের বুকিং নেওয়া হয়। যারা মনে করছেন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করতে চাইছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর যারা প্রোডাকশন নিতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু প্রোগ্রামের শেষে বুকিং করে যার যেখানে সুবিধা হবে সেখানে এসে আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন। দেখে নিই কলার কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন আপনি? বাঁকুড়া থেকে বলছেন। আমার অনুষ্ঠান দেখেন আপনি, আমার অনুষ্ঠান ফলো করেন? আচ্ছা, কোথা থেকে, বাঁকুড়া থেকে বলছেন, কার ব্যাপারে জানতে চান? মেয়ের নামটা যদি বলেন দিদি ভাই।
28/6 28/7/2006 28/7/2006 হ্যাঁ জন্ম সময় রাত 1:05 রাত 1:05 এটা আপনি 27 তারিখ হয়ে 28 তারিখ বলছেন তো? বেশ বেশ একদম ঠিক। জন্মস্থানটা যদি বলেন, জন্মস্থান প্লেস অফ বার্থ বাঁকুড়া মেডিকেল কলেজ। আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি টিভি সাউন্ডটা জিরো করুন, আপনি একদম মিউট করুন, দরকার হলে পাশের ঘরে চলে যান, শুনুন, হ্যাঁ ফোনে ফোনে শুনুন, পরিষ্কার কথাগুলো শুনতে পারবেন। আচ্ছা মেয়ের নামটা যদি, মেয়ের নামটা তো বললেন না, মেয়ের নামটা বলুন। হ্যাঁ অর্নিশা নিক নিক নিক। আচ্ছা জন্মবার পাওয়া যাচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার বৃহস্পতিবার, হ্যাঁ বাংলা মতে বৃহস্পতিবার, ইংরেজি মতে হচ্ছে শুক্রবার। সিংহ রাশি, সিংহ রাশি বিষলগ্ন, সিংহ রাশি বিষলগ্ন মগা নক্ষত্র আর হচ্ছে পাওয়া যাচ্ছে রাক্ষসগণ। আপনার মেয়ের ক্ষেত্রে শুভ মানে পূর্ব দিক অথবা দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে মাথা রেখে শুতে হবে অথবা পূর্ব দিকে মাথা রেখে শুতে হবে, পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করতে হবে। আপনার মেয়ের কিন্তু এই ডাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম, সেটা মাথায় রাখবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কোনো শুভ কাজ 1 তারিখ, 10 তারিখ, 28 তারিখ, 19 তারিখ করার চেষ্টা করবেন। 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ, যে কোনো শুভ কাজ আপনার মেয়ের জন্য বুধবার, রবিবার, বুধবার আর শনিবার, রবিবার, বুধবার আর শনিবার আপনার মেয়ের ক্ষেত্রে ভালো দিন। আপনার মেয়ের ক্ষেত্রে রবিবার, বুধবার আর শনিবার, আপনি যে আজকে লাইনটা পেয়েছেন সেই লাইনটা কিন্তু আজকে, কিন্তু আজকে কি বার? শনিবার। আমি কি বললাম, আপনার মেয়ের ক্ষেত্রে শুভ দিন হচ্ছে শনিবার, রবিবার আর বুধবার, তাই তো? আপনি শনিবারের লাইনটা পেলেন, আপনার মেয়ের ক্ষেত্রে শুভ দিন আজকে, আজকেও কিন্তু লাইনটা পেলেন। এগুলো কিন্তু মানতে হয়, কোনো কিছু না মানলে, মানলে মানা, না মানলে না মানা। যদি আমরা মানি তাহলে সফলতা পাবো, যদি না মানি তাহলে আমাদের কপালের দোষ দিয়ে লাভ নেই। বুঝাতে পারলাম? হ্যাঁ, এটা এগুলো আমরা বিশ্বাস করি, আমরা অন্তত বিশ্বাস করি, কেননা আমরা শাস্ত্র নিয়ে প্রচন্ড ঘাটাঘাটি করি আর শাস্ত্রটা মানি বলে ভগবান মানে ঠাকুরকে মানে কি বলবো, আপনাদের যে মনস্কামনা বাসনা তাদেরকে জানাই, তারা কিন্তু গণেশজি আপনাদের সেই মনস্কামনা বাসনা পূর্ণ করে। তার জন্য কিন্তু নিজেকেও কিন্তু পবিত্র হতে হয়, নিজেকেও কিন্তু অনেক কাজ জানতে হয়, প্লাস এই শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করতে হয়। আচ্ছা জন্ম বার পাওয়া যাচ্ছে আমি যেটা বললাম, আচ্ছা জন্ম রোহিণী নক্ষত্র, লগ্ন পেয়েছে রোহিণী নক্ষত্র, অর্থাৎ আপনার মেয়েকে দেখতে খুব সুন্দরী, ঠিক কিনা বলবেন? আপনার মেয়ে দেখতে সুন্দরী। আপনার মেয়ে কি বাঁকুড়াতে, আমি কলকাতা থেকে লাইভ প্রোগ্রাম করছি, আপনার মেয়ে কি আমি বাঁকুড়াকে গিয়ে দেখেছি? দেখিনি। আপনার মেয়ে দেখতে সুন্দরী, তার কিন্তু চুলের স্টাইল, সে কিন্তু ফিট ফাট ভাবে থাকতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আমাদের এই 27টা নক্ষত্রের মধ্যে সব থেকে সুন্দরী নক্ষত্র হচ্ছে আমাদের, ভালো নক্ষত্র হচ্ছে আমাদের রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্র কিন্তু সব থেকে সুন্দরী দেখতে, মানে রোহিণী নক্ষত্র রোহিণী ছিল খুব সুন্দরী, চন্দ্রের খুব কাছের কাছের পত্নী হচ্ছে রোহিণী, চন্দ্রের চন্দ্রের খুব কাছের মানে পিওর পিওর নারী ছিল, মানে পিওর মানে কি বলবো, প্রিয় বউ ছিল বলা যেতে পারে আপনার রোহিণী। সেই রোহিণীর সঙ্গে কিন্তু বেশি সময় কাটাতেন চন্দ্র, তো সেটা কিন্তু আপনার মেয়ের কিন্তু রোহিণী নক্ষত্র দেখতে খুব সুন্দর, চোখটা খুব সুন্দর, চুল কেশ বহুল চুল আপনার মেয়ে, তাই কিনা বলবেন? হ্যাঁ চুলটাকে মানে কার্লি হেয়ার, হ্যাঁ কার্লি হেয়ার আপনার মেয়ের। কিন্তু প্রথম কথাটাই বলবো, আপনার মেয়ে দ্বিতীয় স্থানে বসে আছে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ। একটা কথা না বললেই নয়, আপনার মেয়ের জন্ম হওয়ার পরে আপনার হাজবেন্ডের অনেক উন্নতি হয়েছে, হ্যাঁ কি না বলবেন? আপনার মেয়ে জন্মগ্রহণ সময়, আপনার মেয়ে জন্মগ্রহণ সময় এখন বলছি না, আপনার মেয়ে যখন জন্মগ্রহণ যখন করেছিল আপনার আপনার হাজবেন্ডের উন্নতি হয়েছিল, হ্যাঁ তখন, এখনকার কথা বলছি না। এখন তো আপনার মেয়ের দশা, মেয়ের যে কানেকশন গুলো তো খারাপ চলছে, এখন কি করে ভালো ফল পাবে? ঠিক আছে, আচ্ছা কেননা সিংহ রাশি, এখন সিংহ রাশি কুম্ভ কুম্ভে বসে আছে আমাদের শনি, তো আপনার মেয়ের এখন পড়াশোনার দিক থেকে মন বসবে না, মানে অন্যমনস্কতার ভাব বেড়ে যাবে, কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, কুড়ে হয়ে যাবে, প্লাস একটা একটা কি বলবো মানে মোবাইল নিয়ে ঘাটাঘাটি সবসময় ও নিয়ে পড়ে আছে, তাই কিনা বলবেন? আমি জানতে চাইছি স্যার, এই যে বলে দিলাম তোর সামনে, হ্যাঁ
সামনে ম্যাডাম সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আপনাকে আমি বলে দিলাম, আপনি শুনে রেখে দিলেন, তা করলে হবে না। বাবারাও ব্যস্ত, বাস্তু অ্যাপ্লাই করতে হবে। আপনার মেয়ের যেখানে স্থানে বসে পড়াশোনা করছে সেই স্থানটা কিন্তু ভালো নয়। সেই স্থানটা থেকে কিন্তু পড়াশোনা, যেমন প্রচন্ড আওয়াজ, চিৎকার, চেঁচামেচি, এনভায়রনমেন্ট, পরিবেশটা কিন্তু ভালো না যেখানে পড়াশোনা করছে। হ্যাঁ কি না বলবেন? আপনাকে আপনাকে 10টা আঙুলে 10খানা স্টোন কি 20খানা স্টোন দিলেও আপনার কোনো কাজ হবে না। আপনাকে বাবারাও ব্যস্ত, বাস্তু অ্যাপ্লাই করতে হবে। আগে আমার বাড়ির পরিবেশ, যেখানে সে পড়াশোনা করছে সেই স্থানটা যদি ঠিক মতো না করা হয়, পড়াশোনার রেজাল্ট ভালো করতে পারবে না। আপনার মেয়ের মেধাবী মেয়ে, ইন্টেলিজেন্ট গার্ল, কিন্তু আপনার মেয়ে পড়াশোনায় এখন ততটা মনোসংযোগ করতে পারছে না। হ্যাঁ কিনা বলবেন? না না, যেরকম আমি সেটা বল, যেমন ভাবে রেজাল্ট হওয়ার কথা সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি পড়ছে, যেমন ভাবে রেজাল্ট হওয়ার কথা সেমন কিন্তু করে উঠতে পারছে না। মানে সেটাই তো বলছি, সেটা বুঝতে হবে কথাটা। আমি আপনাকে কি আপনার মেয়ে, আপনি আপনি মানে ইংলিশে বললাম, কথাটা বুঝতে পারেননি। আপনার মেয়ে খুব বুদ্ধিমতী, আমি বললাম ইন্টেলিজেন্ট গার্ল। ইন্টেলিজেন্ট গার্ল কথাটা মানে কি আপনি শুনতে পারেননি, আপনি বুঝতে পারেননি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি ইউটিউবে দেখে নেন, লক্ষ লক্ষ মানুষ প্রোগ্রামটা দেখছে আমার। আমি বলেছি আপনার মেয়ে ইন্টেলিজেন্ট গার্ল, বুদ্ধিমতী মেয়ে আপনার, কিন্তু আপনার মেয়ের পরিবেশের জন্য, পড়াশোনার জায়গাটা, এনভায়রনমেন্টের জন্য পড়াশোনার জায়গাটা ঠিকমতো মনো সংযোগ করতে পারছে না। ম্যাডাম আপনি পারলে, আপনার মেয়ের জন্য পারলে দুর্গাপুরের চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে ম্যাডাম? এই জায়গাটাকে ঠিক করতে হবে, তা নাহলে রেজাল্ট কিন্তু ফলপ্রসূ তো হবে না, খাটবে কিন্তু রেজাল্ট ভালো পাবে না। বুঝাতে পারলাম? আপনি প্রোগ্রামের শেষে আপনি ফোন করে ডিটেলস জেনে নিন। প্রোগ্রামের শেষে, লাইভ প্রোগ্রাম চলাকালীন বুকিং নেওয়া হয় না, প্রোগ্রামের পরে, প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি ফোন করে বুকিং করে নিন, আপনার ক্ষেত্রে সুবিধা হবে। কেননা বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, 9831-06409, 9007-468-462, এই দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার। যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা জীবনে এগোতে চাইছেন, যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চাইছেন, তারা এই দুটো নাম্বার অ্যাপ্লাই করবেন, তারা এই দুটো নাম্বার অ্যাপ্লাই করবেন শুধুমাত্র তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চাইছে, জীবনে সফলতা পেতে চাইছে, জীবনে উন্নতি পেতে চাইছে, শুধুমাত্র তাদের জন্য এই দুটো নাম্বার। আর যারা মনে করছেন যে আমার দিন যেমন চলছে সেমনি চলুক, সেমন ভাবে আমার আমি খুশি, তারা ফোন করবেন না। যারা মনে করছেন আমার যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী আমি সফলতা পাচ্ছি না, তারা এই নাম্বারটা অ্যাপ্লাই করবেন, বাবারাও অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করবেন, তাড়াতাড়ি কাজ পাবেন। এটুকুনি আমি কথা দিতে পারি, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে মানুষকে কাজ দেই। এই দায়িত্ব আর চ্যালেঞ্জ কোনো জ্যোতিষী আজ পর্যন্ত কথা বলতে পারে না, আর আমি মানুষকে গ্যারেন্টি দিয়েও কিন্তু কাজ দেই, এটা কিন্তু সব থেকে বড় কথা। যারা যারা আমার চেম্বারে আসেন তারা তারা জানেন যে রাজদা যে কথাগুলো বলে একটা কথাও মাটিতে পড়ে না, একটা কথাও মাটিতে পড়বে না। আপনাদের শুনে কোনো কথা বলবো না, যেটা আপনার জন্ম কুণ্ডলী যেটা বলবে সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনার এখানে মেয়ের মাঙ্গলিক দোষ আছে, আপনার মেয়ের এখানে মঙ্গলের জায়গায় পীড়িত। আপনার মেয়েকে বললাম দক্ষিণ দিক, পূর্ব দিক আপনার মেয়ের ক্ষেত্রে শুভ, কিন্তু মঙ্গলটা আপনার মেয়ের ক্ষেত্রে যেহেতু চতুর্থ স্থানে বসে আছে, তার মানে দক্ষিণ সাইডটা আপনার পীড়িত, বাড়ির দক্ষিণ সাইডটা পীড়িত থাকার জন্য, আপনার মঙ্গল গ্রহ পীড়িত থাকার জন্য আপনার মেয়ের শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হবে। লাইনটা যেহেতু কেটে গেল, যাই হোক, আপনি নিশ্চয়ই এটাও কিন্তু আমার সঙ্গে আপনি সহমত হতেন, এটাও কিন্তু আমার সঙ্গে আপনি এগ্রি করতেন যে হ্যাঁ রাজদা, আমার মেয়ের শারীরিক সমস্যাটাও কিন্তু আছে, শরীরটা নিয়েও কিন্তু সে কিন্তু একটু ভোগে, সেই জায়গাটা কিন্তু আছে, 100% আছে, না থাকার কোনো জায়গা নেই। আমি বলছি না, আমরা কুণ্ডলী বলছে, আমরা জন্ম ছক বলছে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। প্রত্যেকটা মানুষের কিন্তু উন্নতি আছে, প্রত্যেকটা মানুষ জীবনে গোড়া থেকে সমস্যার সমাধান করা নেওয়া যায়, সমস্যা মানুষের, প্রত্যেকটা মানুষের রোগ যখন আছে তার যেমনি রোগ আছে, মানে শরীর যখন আছে যেমনি রোগ আছে, যেমনি মানুষের সমস্যা যখন আছে তার সমাধান আছে, মাথায় রাখতে হবে এটা। সমস্যা আর সমাধান দুটো কিন্তু ভাই বোন, লক্ষ্মী আর অলক্ষ্মী, যেমনি ভাই বোন মানে বোন দুটোই কিন্তু বোন, লক্ষ্মী আর অলক্ষ্মী দুজনেই কিন্তু বোন। কোনটা আপনি অ্যাপ্লাই করবেন, কোনটা আপনি নিতে চাইছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেগুলো কিন্তু অনেক আলোচনার বিষয়। তার জন্য কিন্তু এটাও ঠিক তাই যে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, যার যেখানে সুবিধা হবে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সামনে ফলায়নি অবস্থা, এই ফলায়নি অবস্থা যোগটা কাজে লাগাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সমস্যা আছে, তার জন্য সমাধানের পথ খোলা আছে। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ।
কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি বাবুর্জির থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা যদি বলেন। সাল হচ্ছে 1995 সাল, হুম, আর 15ই জুলাই, ডেট অফ বার্থ 15ই জুলাই, 15ই জুলাই 1995, 15ই জুলাই 1995। হ্যাঁ, আর নাম হচ্ছে শুভজিৎ দাস। জন্ম সময়টা বলুন। 5টা 54 মিনিট। দিনে দুবার আসে, সকাল না রাত? সকাল মানে আপনার বিকেল বেলায় নাকি ভোর? ভোর ভোরবেলায়? ভোরবেলায়। বেশ, এটা বলবেন, আপনারা উল্লেখ করবেন 5টা 54, আপনি জানেন সেটা সকালবেলা না বিকেল বেলায়, আমরা তো সেটা জানি না, সেটা উল্লেখ করবেন। দিনে দুবার আসো তো ম্যাডাম? হ্যাঁ। দিনে কবার আসে, একবার না দুবার? 5টা 54 দিনে দুবার আসে না একবার আসে? একবার আসে। একবার আসে 5টা 54 দিনে? হ্যাঁ, ভোরবেলা ভোরবেলা 5টা 54 দিনে দুবার আসে? হ্যাঁ, দুবার আসে, দুবার আসে। হ্যাঁ, দিনে আমাদের কি রাত্রি কি একবারে দিন আমাদের হয় না? রাত্রি কি রাত্রি থাকে হ্যাঁ নাকি না? ঠিক আছে, হ্যাঁ, তা সেটা বল। কত? বল 5টা 54 মিনিট। হ্যাঁ, জন্ম কুম্ভ রাশি? হ্যাঁ কুম্ভ রাশি। বয়স কত আপনার? বয়স হচ্ছে আমার, আপনার কত বয়স? 54 না আপনার 50? দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আপনার বয়স 54 বছর, রাজদা জানতো? হ্যাঁ কিনা বলুন। আপনার বয়স 54 বছর, রাজদা জানতো? না। তাহলে জ্যোতিষ শাস্ত্র এটাও বলে দেয়, এই অভিজ্ঞতা, মানুষের অভিজ্ঞতা দাম দিতে হবে, অভিজ্ঞতা দাম দিতে হবে। আপনার বয়স আজ পর্যন্ত তো প্রমিনেন্ট কেউ বলতে পেরেছে? প্রমিনেন্ট, আপনি রাস্তাঘাটে যাবেন, কেউ যদি বলবে যে আপনার বয়স এখন 54, তো 54ই বলতে পেরেছে কেউ? বলতে পেরেছে হ্যাঁ কিনা বলুন। পারবে না, কেউ পারবে না। আপনার বাড়ির, আপনার বাড়ির আত্মীয় স্বজনরাও বলতে পারবে না তোমার বয়স কত দিদি। নয়, তোমার বয়স 50-52 হবে না, তখন আপনি বলেন আমার বয়স 54-তে বললো। আর রাজদা, এটাই রাজদা, এই জন্যই রাজদা। তাহলে আমরা জ্যোতিষী হলাম কেন? আমরা এই প্রফেশন নিয়ে আছি কেন? সবাই বলতে পারবে সেটা বলছি না, অভিজ্ঞতা দাম দিতে হবে। ভয়েস ভাইব্রেশন, একে বলে ভয়েস ভাইব্রেশন। আপনাকে চিনি না জানি না, আপনার ছেলের সঙ্গে আপনার মানে আপনার ছকের সঙ্গে মায়ের কখন জন্ম, মায়ের কত বয়স, সেটা বলা সম্ভব হয় না, কিন্তু রাজদা বলতে পারে, অভিজ্ঞতা থাকা দরকার। কুম্ভ রাশি, কর্মে হচ্ছে না, চাকরি পাচ্ছে না, চাকরি ক্ষেত্রে সমস্যা। আর কি, আপনার শরীরের সমস্যা, আপনার ছেলের চাকরির সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক ঝামেলা, মানে আপনার ছেলের বন্ধু বান্ধবরা চাকরি পেয়ে যাচ্ছে, আপনার ছেলে ততটা ফলপ্রসূ হচ্ছে না, ঠিক কিনা বলুন। আপনি জেনে বসে থাকুন, এটাই তো কাজ, জেনে বসে থাকাই তো কাজ। কি হ্যাঁ হ্যাঁ করছেন, জেনে বসে থাকাই তো কাজ নাকি দিদি ভাই? আর ওর বাবা মারা গেছে। আপনার 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 জেনে কি, জেনে কি বসে থাকার কাজ? তা কি দৌড়ানো কাজ, তো দৌড়াতে হবে, ছুটতে হবে তো। শনির সাড়ে হাতির প্রভাব, শনির সাড়ে হাতির প্রভাব চললে কোন 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 গুরুজন ব্যক্তি হানি হওয়ার সম্ভাবনা, কেউ মারা যেতে পারে, কেউ। কবে মারা গেছে, কতদিন আগে? এই 4-5 বছর হবে। শনি সাড়ে হাতি চলছিল তার জন্য মারা গেছে, সাড়ে হাতির প্রভাব। আপনি পারলে যোগাযোগ করুন, আপনার প্রচুর সমস্যা আছে আপনার ছেলের, আপনার বাবারও ব্যস্ত বাস্তু অ্যাপ্লাই করতে হবে, চাকরির ক্ষেত্রে সমস্যা। কি করে আপনার ছেলে? ও তার তাহলে অ্যাক্সিডেন্ট, শনি সাড়ে হাতি চলছে, আগে পরীক্ষার দিন অ্যাক্সিডেন্টের যোগ আছে, অ্যাক্সিডেন্ট আছে, সাবধান, আগে ছেলেটা রক্ষা করুন, আগে ছেলেকে রক্ষা করুন, অ্যাক্সিডেন্টের যোগ আছে, সাড়ে হাতি চলছে, আগে সাড়ে হাতির প্রোটেকশন নিন। প্লাস আপনার শরীর খারাপ, আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, হাড়ের বোন। আরে আমরা বলে দেবো, আপনি শুধু শুনে হ্যাঁ হ্যাঁ করবেন। আপনি পারলে যোগাযোগ করুন কোনো ভালো জ্যোতিষের সাথে, না হলে আপনার আপনার মানে আর আপনার মানে আর্থিক সমস্যা প্রবল, টানাটানি সংসার চলছে আপনার। আপনি পারলে দিদি ভাই আসুন, প্রচন্ড সমস্যা আসবে আপনার এখানে। আমি এখানে আপনাকে ছক দেখে আমি আনস্যাটিসফাই, কেননা আপনার এখানে ছকে প্রচন্ড সমস্যা, দারিদ্র তো সাথে ছেলের, ছেলের আপনি চোখ বন্ধ করলে আপনার ছেলের কি অবস্থা হবে সেটা কিন্তু ঠাকুর ছাড়া কেউ জানে না। আপনি ছেলেকে ব্যবস্থা করুন, ঠিক মতন ভালো জায়গায় গিয়ে প্রোটেকশন নিন, তা না হলে কিন্তু ওই হ্যাঁ হ্যাঁ করে যাবেন। আর ফোন রেখে দিলাম, এবার আর বসে রইলাম, তা করলে কিন্তু আপনার ছেলের সমস্যা মিটবে না। আপনার দুঃখের কথা শোনার কেউ লোক নেই, আপনার দুঃখের কথা শোনার কেউ লোক নেই। ছেলেকে একটা প্রতিষ্ঠা করতে হবে, ছেলের বিয়ে শাদী দিতে হবে, তার জায়গাও সমস্যা আছে। পারলে যোগাযোগ করুন, দেরি করবেন, আপনি বিআরটি থাক বিআরটিতে আপনি বাবুয়েটি থাকেন, বিআরটি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করুন। যদি ভালো থাকতে মনে করেন, যে ভালো থাকতে চাই, তাহলে
বুকিং নাম্বারটাকে ফোন করে 9883106409 9007468462 সমস্ত সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার, যার যেখানে সুবিধা হয় সেখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। যেসব মেয়েদের বিশেষ করে এটা কিন্তু টোটকাটা দিচ্ছি, একটা টোটকা কিন্তু আপনাদের জন্য দিচ্ছি, এই টোটকাটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, উপকার পাবেন। অবশ্যই দেখতে হবে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু জায়গাটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করতে হবে। মাঙ্গলি দোষের প্রতিকার করেছেন কাজ হচ্ছে না, কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অনেক সময় আমি কিন্তু বলি যে আপনাদের মাঙ্গলি দোষ না কাটালেও কিন্তু অসুবিধা নেই, আপনারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, তার জন্য কিন্তু আপনার মেয়ের বিয়ে হচ্ছে না। এরকম কিন্তু মাঙ্গলি মঙ্গল কিন্তু আমাদের জীবনের প্রোটেকশন কারক গ্রহ, মঙ্গল কিন্তু আমাদের সৈনিক প্ল্যানেট, এটা কিন্তু অবশ্যই বুস্টার যদি করা হয় জীবনের সফলতা পাওয়া যায়। তার জন্য আজকে একটা টোটকা কিন্তু আমাদের জন্য দেওয়া হচ্ছে, যেসব জাতক জাতিকাদের বিশেষ করে জাতিকাদের জন্য টোটকাটা, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য এই টোটকাটা কিন্তু আমাদের জন্য দিচ্ছি। আমরা যেকোনো বৃহস্পতিবার দিন, শুক্লপক্ষের যেকোনো বৃহস্পতিবার দিন আপনার মেয়ে বারবার সেজে গুজে বসছে, বিয়ে হচ্ছে না, সম্বন্ধ ম্যাচিওর করছে না, শুধু আজ নয় কাল নয় পরশু নয় বারবার কিন্তু এমনি হচ্ছে। এই আমাদের এই সমস্যার জন্য আপনারা বাবা মারা ব্যাকুলতা জ্যোতিষীর কাছে গিয়ে কান্নাকাটি করেন, আমাদের কাছে এসে মাথা নত করেন যে রাজবাবু এই সমস্যা চলছে কি করে সেখান থেকে বেরোতে পারবো, তার জন্য অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু সঙ্গে এই অ্যাপ্লাইটা করতে হবে, টোটকাটা করতে হবে। সঙ্গে হচ্ছে কি করবেন, লাল অথবা গোলাপি কাপড় নেবেন, লাল অথবা গোলাপি কাপড় শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন, যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন যার বিয়ে হচ্ছে না সেইটা কিন্তু তিনি কিন্তু এই ক্রিয়াটি করবেন। দুটো নেবেন হচ্ছে লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ, আর একটা নেবেন হচ্ছে এলাচ, একটা এলাচ আর ফুলওয়ালা লবঙ্গ, দুটোকে একসঙ্গে তিনবার ভালো করে গিট বেঁধে যখনই পাত্রপক্ষ দেখতে আসবে, সম্বন্ধ যখন দেখতে আসবে তখন সেটা তার নিজের কাছে রেখে দেবে, বুকে হোক যে কোনো কোনো শরীরে যে কোনো জায়গায় তিনি রেখে দেবেন, ভালো জায়গায় রেখে দিয়ে দেখবেন যখন সে পাত্রপক্ষ কয়েকদিন পরে যখন সুখবর যখন এলো, সম্বন্ধ যখন পাকা হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তারপরে সেই জিনিসটা জলে বিসর্জন দেবেন। এই ক্রিয়াটি করুন, অনেক ভালো ফল পাবেন। যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য এই সহজ একটি টিপস দিলাম, যাদের সম্বন্ধ আসছে ম্যাচিওর করছে না, কেটে যাচ্ছে, বারবার বিয়ের পিঁড়িতে বসছে, বারবার আপনারা মানে কি বলবো, মানে সম্বন্ধগুলো আসছে, ভালো ভালো সম্বন্ধ আসছে, সেগুলো কিন্তু আপনাদের হাত ছানা হয়ে যাচ্ছে, মানে হাত থেকে ছিনিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই এই ক্রিয়াটি করুন। খুব ভালো টোটকা, ভালো কাজ হয়। যারা যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই সাথে এই টোটকাটা করবেন, আর যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে চাইছেন তারা ফলহায়নি অমাবস্যা দিন থেকে কাজে লাগান। খুব ভালো দিন, খুব শুভ দিন। যারা বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ যে কোনো কিছু ক্ষেত্রে হোক না কেন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই করা হয় জীবনের সফলতা মেলে। 9883106409 9007468462 বিএডি চেম্বারে পাচ্ছেন, 9 তারিখে মালদা চেম্বারে পাচ্ছেন, আমাকে আমরা মেচেদা, মেদিনীপুর, কাঁথি, পশ্চিম আমরা দক্ষিণেশ্বর, কালীঘাট, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, একাধিক জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আবার দেখা হবে কিছুক্ষণ পরেই, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই,